guys, we are back. So এখন মাম্মা যাচ্ছে আমাকে পিক আপ করতে। অ্যাকচুয়ালি আমার এখন আজ ড্রয়িং এক্সাম আছে, আর এই ড্রয়িং এক্সামটা হচ্ছে বর্ধমান নেহরু বিদ্যা মন্দির। তো ওখানে মাম্মা এখন আমাকে পিক আপ করতে যাবে। আমার এখন থার্ড ইয়ার এক্সাম হচ্ছে, সো যতক্ষণ মাম্মা যাবে ততক্ষণ আমার এক্সাম হয়ে যাবে, ঠিক আছে না? সো এখন এই কালো জুটু মানে গাড়ি নিয়ে যাবে। সো আর কিছুক্ষণ পরে মাম্মা পৌঁছে যাবে আর আমিকে নিয়ে নেবে, দিয়ে আমরা আবার যাব বাড়ি। আর ওটাই, সো এখন মাম্মা আমাকে পিক আপ করে নিয়েছে। এখন আমার ড্রয়িংও হয়ে গেছে, ভালোই ছিল, ঠিকঠাকই হয়েছে সব, মানে ভালোই হয়েছে। আমার প্রজেক্ট পাইলো, দেখলো, ভালোই বললো। আমার কোশ্চেনসও জিজ্ঞেস করলো, কোশ্চেনসও সব ঠিক ছিল। সো এখন জল খাই না, এখন তো জল খাচ্ছি আমি। আর এখন আমি প্ল্যান করছি যে আমরা আইসক্রিম খেতে যাবো। আমাদের বাড়ির পাশে একটা আইসক্রিম পার্লার আছে, সো আমুলের, তো ওখানে আমরা যাবো। সো আর এখন একটু দু কিছু মিনিট গাড়িতে থাকি, দিয়ে ওখানে আমাদের বাড়ির পাশে গিয়ে আমুলের পার্লারে যাবো। সো গাইজ, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আইসক্রিম পার্লারে। আর এখন মামা আমার জাস্ট ড্রয়িংয়ের এই যে ইয়েগুলো এটা দেখছে আমার, ঠিক আছে? এতে আমার অনেকগুলো ড্রয়িং আছে, এটাই হচ্ছে প্রজেক্ট ফাইলটা। আর মামা আমার ক্যানভাসও দেখলো, এটা ক্যানভাসটা আমি যেটা। এখন আর জাস্ট কিছুক্ষণ পরে পৌঁছে যাব, ঠিক আছে না? আর ফাইনালি পৌঁছে গেছি আমরা, তো বাড়ির পাশে আইসক্রিম পার্লারটা আছে। সো আমি এখন ভাবছি যে আমি একটা আইসক্রিম স্যান্ডউইচ নেবো, ঠিক আছে না? অনেক দিন পরে খাচ্ছি, কেন কি সব দোকানে পাওয়া যায় না, তো দিয়ে আমি অনেকবারই খেয়েছি, বাট এখন এই কিছু মানে অনেক দিন তো বেরোয়নি আর এটা খাইও না অনেকদিন ধরে, মানে অ্যাটলিস্ট লাইক ওয়ান ইয়ার হয়ে গেছে আমি খাইনি এটা। তো আমি এখন খাচ্ছি এটা, আগে খুব খেতাম এটা, আমার খুব ভালো লাগতো আইসক্রিম স্যান্ডউইচ। সো এখন আমি ভাবছি আরেকটা আইসক্রিম নেবো। সো আমি এখন একটা নিলাম, একটা কি ছিল যেন, হেজেলনাট না, সরি, এটা তো হেজেলনাট সিরাপ ছিল, কী ফ্লেভার ছিল ভুলে গেলাম, কুকিজ অ্যান্ড ক্রিম। আমার হার্শিসের যে কুকিজ অ্যান্ড ক্রিমের বারগুলো থাকে না, ওটা আমার খুব ভালো লাগে। আমার এই যে মিল্কশেকটাও খুব ভালো লাগে, বাট আমি ভাবলাম কি ওটা অমনি টাইপের কিছু হবে, মানে একটু এই হার্শিসের বারের মতন টেস্ট করে, বাট অমনি ছিল না, তো ঠিকঠাকই ছিল। অনেকগুলো স্প্রিঙ্কলস দিলো আর চকো চিপসও দিলো, আমি বলেছিলাম চকো চিপস দিতে, স্প্রিঙ্কলসটাও দিলো, এই চকো স্টিকটাও দিলো, যেটা একদম মানে সফট হয়ে গেছিলো, আর চকো চিপসগুলো, চকো চিপসও আছে আর ওই হোয়াইট চকলেট চিপসও আছে। তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগে, হোয়াইট চকলেট চিপস না এমনি চকো চিপস, কোনটা তোমাদেরকে ভালো লাগে জাস্ট কমেন্ট ডাউন, মানে নিচে কমেন্ট করবে আর বলবে, ঠিক আছে? তোমাদের ওপিনিয়ন শেয়ার করবে। সো এটাই, এবার আমরা বাড়ি যাবো। সো গাইস, আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ড্রয়িংসগুলো, ঠিক আছে না? এই তো এটা আমার বোর্ড, ঠিক আছে? এটা জাস্ট আমি রাফ ড্রয়িং করেছি। তো আমি না কিছু 10টা মানে ড্রয়িংস চুজ করেছি, ফাইভ থেকে ক্লাস 8 অবধি, ঠিক আছে না? যেগুলো আমি করেছি এগুলো খুব ভালো ভালো যেগুলো চুজ করেছি, সবগুলো দেখাইনি, কারণ কি সবগুলো তো ভালো নয়, আর সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমি মানে 10টা আমি ভালো ভালোগুলো ক্লাস 5 থেকে 8 অবধি আমি এটা প্রজেক্ট ফাইলে ঢুকে দিচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট আমার ড্রয়িংটা হচ্ছে, আমার ক্লাস 7 করেছিলাম, এটা প্যাস্টেল কালার দিয়ে, পুরো প্যাস্টেল কালার, ঠিক আছে না? দেখে বুঝতে পারছো, যারা ড্রয়িং করে তাহলে বুঝতে পারবে কি পোলো দিয়ে করেছিলাম। আর পোলো অ্যাকর্ডিং টু মি ইজ দ্য বেস্ট প্যাস্টেল কালার, এটা বিগিনার্সের জন্য খুব ভালো। অ্যান্ড আই উড জেনারেলি প্রেফার পোলো কালার্স, সবাইকে পোলো কালার্স ইউজ করা উচিত, প্যাস্টেল কালার্স। বাট যদি অন্য কিছু মানে ওয়াটার কালারের ইয়ে হয় তাহলে আমি বলবো ক্যামেলই ভালো। এটা হচ্ছে যেমন আমি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করেছিলাম ক্যামেলের, ঠিক আছে না? এটা আমি ক্লাস 7 করেছিলাম, ওটা নিজে দিয়ে নিজে করেছি, ঠিক আছে না?
গোটাটা নিচে করেছি আমি। এইটা হচ্ছে আরেকটা ড্রয়িং যেটা আমি করেছিলাম, এটাও ক্লাস সেভেনে করেছিলাম মনে হচ্ছে, হ্যাঁ এটা ক্লাস সেভেনে করেছিলাম। তো এটা আমি স্কেচ করেছিলাম আর ব্লেন্ডিংটা আমি করেছিলাম, এটা আমি ক্লাস এইটা করেছি, ঠিক আছে না। তো এটাতে আমি বর্ডার দিয়েছি 0.75 ব্ল্যাক পেন দিয়ে, বাকিটা মানে ওয়াটার কালারই আছে, আর্টস ওয়াটার কালার দিয়ে করেছিলাম। এটা হচ্ছে একটা মডেল স্টাডি, ফিমেল মডেল স্টাডি। যারা মডেল স্টাডি করে থাকে ওরা বুঝতে পারবে যে ফিমেল মডেল স্টাডি কত ইজি আর মেল মডেল স্টাডি কত হার্ড। মানে মেল মডেল স্টাডিতে মানে তোমাদেরকে অনেক মাসল দিতে হয় না, তাই খুব হার্ড হয়ে যায় ওটা। আমার আছে মেল মডেল স্টাডি, বাট ওটা অত ভালো হয়নি। এটা আমি ক্লাস এইটে করেছিলাম, অত ভালো হয়নি তাই আমি দিইনি ওটা, ঠিক আছে না, মেল মডেল স্টাডিটা। এটা হচ্ছে একটা ফিমেল মডেল স্টাডি, আমার ফিমেল মডেল স্টাডি একটু ভালো হয়েছে বাট মেলটা ভালো হয়নি। এটা ক্লাস এইটে করেছিলাম আমি মডেল স্টাডিটা ফিমেল। এটা হচ্ছে ক্লাস ফাইভের, ঠিক আছে না, এটা ফাইভের। এটা আমি করেছিলাম, মানে দেখছো ফিগার্সগুলো তো ভালো করে আমি ড্র করতে পারিনি, আমি হয়তো ড্রয়িংটা তো ভালো ছিল না তখন আমার, বাট আমার কালারিংটা তখন খুব ভালো ছিল, এখনও ভালো আছে বাট তখন ভালো ছিল। আরে মানে এই সব ফিমেল যেই মেয়েটার ইয়েটাকে তো ইয়ে হয়েছে, মানে ঠিক করে হয়নি। এটা একটা ভিলেজ সিনারি করেছি, আর তখন আমি না স্টুডেন্ট ওয়াটার কালার ইউজ করতাম, এখন আমি ওয়াটার কালার যখন ইউজ করি তখন আমি আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করি, ক্যামেলের। এটা বুঝতেই পারছো মানে কাদের, এটা হচ্ছে ক্রো আর ফক্স, বুঝতেই পারছো স্টোরিটি সে পড়েছো তোমরা। আমি জাস্ট একটা ইন্ডিয়ান টুইস্ট দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, ইন্ডিয়ান কিছু বাড়ি ফাড়ি দিয়ে দিয়েছি এসব। এবার আমি দেখাবো একটা রিসেন্টলি আমার একটা ওয়ার্ক যেটা করেছিলাম আমি কিছু মান্থস আগে। সো দিস ইজ মাই ক্যানভাস, অ্যাকচুয়ালি ক্যানভাস নয়, একটা ক্যানভাস বোর্ডের ওপরে করেছিলাম এটা, ঠিক আছে না। তো তোমরা বলবে কি কেমন লেগেছে, বাজে লাগলে বাজে বলবে, ভালো লাগলে ভালো বলবে, তোমাদের ওপিনিয়নটা শেয়ার করবে কোথায় ভালো হওয়ার উচিত ছিল আরও, ঠিক আছে না। সো ভুলবে না কি শেয়ার করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশন বেলটা দাবি দেবে যে তোমরা নোটিফাইড হয়েছো সবসময় যখন আমরা নিউ ভিডিও আপলোড করি। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ, মিট ইউ গাইজ ইন অ্যানাদার ভিডিও, টিল দেন বাই বাই।